মাদারীপুরের শিবচরে রক্তাক্ত আঠাশ অক্টোবর স্মরণে আলোচনা সভা করেছে জামাতে ইসলামী উপজেলা ও পৌরসভা জামাতের আয়োজনে সোমবার শিবচর পৌর অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিবচর পৌরসভা জামাতের আমির আব্দুল আজিজ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামের মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা মুখলেসুর রহমান বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা জামাতের আমির সারওয়ার হোসেন মৃধা পৌরসভা জামাতে নায়েবে আমির আব্দুর রহিম মোল্লা এ সময় শিবচর উপজেলার জামাতে নায়েবে আমির মোহাম্মদ বেলায়েত হোসেনসহ অনেক বক্তব্য অনেকেই বক্তব্য রাখেন